নমস্কার বন্ধুরা, উপর কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের আমি দেখাবো মাটন কারি কীভাবে করে, এই রান্নাটা আমি আজকে দেখাবো আপনাদের। আর এই রান্নাটা করতে দেখুন আমি কি কি নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এখানে 1 কেজি 800 গ্রামের মতন মাংস নিয়েছি। আর এখানে নিয়েছি দারচিনি, এলাচ, লং, জিরা আর টক দই নিয়েছি। আর আগে থেকে আমি মরিচ আর হলুদ একসাথে গুলিয়ে নিয়েছি। এখানে আছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে আছে মিট মশলা, আমি গুলিয়ে নিয়েছি। লবণ, টমেটো, সই নিয়েছি, আলু নিয়েছি, কুচানো পেঁয়াজ নিয়েছি, আদা বাটা, কাঁচা জিরা বাটা আর রসুন আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। আর একটা আলাদা মশলা করে নিচ্ছি আমি। দেখুন এখানে গোলমরিচ আর আছে, এখানে আছে কিশমিশ, কাজু বাদাম আর জয়ত্রী আর জয়ফল। এটা দিয়ে আমি একটা আলাদা মশলা করে নেব। আর এই সম্পূর্ণ মশলাটাই হচ্ছে পাটায়, সম্পূর্ণ মশলাটা আমি পাটায় বেটে নিয়েছি। এটাও আমি পাটায় বেটে নেব। আর তার আগে আমি একটু মাংসটা এরকম মেখে রাখবো। বন্ধুরা, আমি মাংসটা মেখে রাখবো। দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন, নিজেদের আন্দাজ মতো লবণটা দিতে হবে। আর দেবো একটু হলুদ মরিচ, অল্প একটু করে দিয়ে দেবো। দিয়ে দেবো টক দই, অল্প একটু আদা বাটা, অল্প একটু পেঁয়াজ রসুন দেবো। বন্ধুরা, আমি এটা কষিয়ে দেবো, তাই এটা বেশি কাঁচাটা বেশি দেবো না। এটা দিয়ে আমি এখন আধা ঘন্টার মতো এটা রেখে দেবো মেখে। আর তার মধ্যে আমি মশলাগুলো সব যা না বাটা সেগুলো বেটে নেবো। আর এই পুরো রান্নাটাই আমি বাটা মশলা দিয়ে করতেছি। বন্ধুরা, এই রান্নাটা আমি সম্পূর্ণটাই সরিষার তেল দিয়ে করব। বন্ধুরা, আর একটা কথা, আপনারা জয়ত্রী আর জয়ফল এটা পরিমাণে কম দেবেন, যেহেতু এটা একটু তেজ তেজ লাগবে বেশি দিলে আর খেতে ভালো হবে না, তাই অল্প পরিমাণ দেবেন। আমি দেখুন এইটুকু নিয়েছি। আর এখানে প্রায় 1 কেজি 800 গ্রামের মতো মাংস আমি নিয়েছি, মাত্র অল্প একটু, এরকমই নেবেন আপনারাও। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। আর এই তেলে আমি আলুগুলো ভেজে নেব। বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। বন্ধুরা, গরম মশলা আর জিরে দিয়ে দেবো আমি তেলের পরে। এবার আমি কুচানো পেঁয়াজ গুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো তেজপাতা। রাস্তায় বাসিয়ে লাগছে, পুক পুক করতে আছে। দিয়ে দেবো টমেটো, রসুন আর পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একসাথে গরম মশলা গুঁড়ো করে নিয়েছি আমি। দিয়ে দেবো হলুদ মরিচ, হলুদ মরিচ আমি একসাথে গুলিয়ে নিয়েছি আগে। এবার একটু জল দিয়ে দেবো, মশলাটা ভালো করে কষিয়ে নেব।
বন্ধুরা দেখুন মাংস এই মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা ভালোভাবে কষিয়ে নেব আর আলুগুলো আমি একসাথে দিয়ে দেব। আর যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা দিয়ে দেব এখন আমি। বন্ধুরা দিয়ে দিলাম কাঁচা জিরা, আর যে মশলাটা আমি পাটায় বেটে নিয়েছি জায়ফল জায়ত্রী দিয়ে, এই সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম। এবার আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব, আর মাংস যত ভালো কষানো হবে ততই খেতে ভালো লাগবে। আর একটা কথা বন্ধুরা, এটা আপনারা অবশ্যই গরম জল দেবেন, যেহেতু খাসির মাংস আমিও গরম জল দেবো। তাহলে এবার আমি মাংসটা কষিয়ে নিই ভালোভাবে। বন্ধুরা আমি মাখানোর সময় লবণ দিয়েছি, তাই এখন অল্প একটু লবণ লাগবে, তাই অল্প একটু দিয়ে দিলাম। বন্ধুরা এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো কষানোটা যাতে ভালো হয়। বন্ধুরা দেখুন মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি মিট মশলাটা দিয়ে দেবো। আর 10 মিনিটের মতো কষাই নিয়ে আমি জল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আর এত ধোয়াইছে আজকে চুলোয়। এখন আমি এটা 30-40 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। 30-40 মিনিট তো অবশ্যই লাগবে এটা সিদ্ধ হইতে। আর আমি জলটা গরম জল দিয়েছি যাতে তাড়াতাড়ি মাংসটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। বন্ধুরা দেখুন মাংসটা প্রায় হয়ে গেছে, বন্ধুরা দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেবো। আর মিনিটে সেরকম আমি জাল করে মাংসটা নামিয়ে নেব। বন্ধুরা দেখুন রান্নাটা হয়ে গেছে। আর এখানে আপনারা যদি কেউ চিনি খান তাহলে একটু চিনি অ্যাড করে নেবেন। আমি চিনি খাবো না, তাই আমি চিনি দেবো না, আর আমি ঘিটাও দেবো না, যেহেতু এটা খাসি এমনিতে তো নিজেরা খাবো, এই জন্য ঘি দেবো না, যেহেতু ঘরেও রান্না। আপনারা প্রয়োজনে একটু ঘি দিয়ে নেবেন, কিন্তু আমি ঘিটা দেবো না। আর দেখুন রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন রান্নাটা হয়ে গেছে। আর আজকে যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন যাতে সবার আগে ভিডিওটা পেয়ে যেতে পারেন। আর কি বলবো, আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন, বারবার বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।